আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রথম প্রধান সংবাদ শিরোনাম। মাঠে থাকতে হবে সব স্তরের নেতাদের, জানাবো যাদের দলে গণতন্ত্র নেই দেশ প্রতিষ্ঠা করবে কিভাবে ওবায়দুল কাদের, থাকছে ইভ্যালির চেয়ারম্যান ইমরির বিরুদ্ধে মামলা, সর্বশেষ টিকাদানে এগিয়ে থেকেও করোনায় নাকাল যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। বিএনপির সিরিজ বৈঠকের দ্বিতীয় দিনেও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের ওপর জোর দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তাদের মতে এখন থেকে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে হবে, দলকে আগেই সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না, এই দাবি আদায়ে কোনো ছাড় নয়, সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নামতে হবে। যুগপথ কিংবা জোটগতভাবে আন্দোলনের পক্ষে মত দেন কেউ কেউ, তারা বলেন রাজপথে থাকলে এমনিতেই নির্বাচনের প্রস্তুতি হয়ে যাবে, তাই আন্দোলন ছাড়া নির্বাচনের প্রস্তুতি নেওয়া ঠিক হবে না। সেই আন্দোলনে সব স্তরের নেতাদের রাজপথেই নামতে হবে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে। সবাই ঠিকমতো কাজ করছে কি না সেটা দেখার জন্য একটা মনিটরিং সেল গঠন করা যেতে পারে। বিগত সময়ে যারা রাজপথে ছিলেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন কেউ কেউ। পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়ানোর উপর জোর দিয়ে নেতারা বলেন শক্তিশালী সংগঠন ছাড়া কার্যকর আন্দোলন গড়ে তোলা সম্ভব না। বুধবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে হাইকমান্ডের সিরিজ বৈঠকের দ্বিতীয় দিন এসব মতামত তুলে ধরেন তারা। আগামী দিনে আন্দোলন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত নেয় হাইকমান্ড। এর অংশ হিসেবে মঙ্গলবার শুরু হয় তৃতীয় দিনব্যাপী সিরিজ বৈঠক। বুধবার বিকেল 4টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দিনের বৈঠক চলে প্রায় 7.5 ঘন্টা। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি। এদিন নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহ সম্পাদককে নিয়ে বৈঠক হয়। এতে 110 জন উপস্থিত ছিলেন। এরই মধ্যে বক্তব্য দেন 60 জন। আজ অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে হবে বৈঠক। বৈঠক সূত্র জানায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আন্দোলন, নির্বাচন, দল পুনর্গঠন, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, জোটের রাজনীতি সহ নানা বিষয়ে নিজেদের মত তুলে ধরেন নেতারা। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কিভাবে, এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। বিএনপি তাদের জাতীয় সম্মেলন তো দূরের কথা, গত এক যুগে তৃণমূল পর্যায়েও তারা কোনো সম্মেলন করতে পারেনি। বুধবার সকালে আসামের বাসভবনে আয়োজিত নিয়মিত ব্রিফিংকালে তিনি একথা জানিয়েছেন। ওবায়দুল কাদের বলেন গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, একদিন বা এক বছরের বিষয় নয় এটি, এটি সুদীর্ঘ প্রক্রিয়া। সরকার ও বিরোধী দলের আন্তরিক সহযোগিতা ও চর্চার মধ্য দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে চলে। আসলে নিজেদের অপরাধ না দেখে ঢালাওভাবে সবকিছুর জন্য সরকারকে দায়ী করার ভাইরাসে আক্রান্ত বিএনপি, কবে তাদের দলে গঠনতন্ত্র চর্চা হবে? সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন দেশের গণতন্ত্রের বিকাশ ও অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কার্ফিউ গণতন্ত্র আর মুখোশধারী সেবকদের হাত থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে পুনরুদ্ধার করেছেন শেখ হাসিনা। চলার পথে ভুল ত্রুটি যে হয়নি এমন নয়, তবে এই ত্রুটি সংশোধনের সৎসাহস শেখ হাসিনা দেখিয়েছেন। গণতন্ত্র বিকাশের পথে বহু বাধা বিপত্তি অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা হাসিনা অবিরাম কর্মপ্রয়াস অব্যাহত রেখেছেন। ওবায়দুল কাদের বলেন দলগতভাবেও আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় দেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে এগিয়ে রয়েছে। নির্বাচন বিমুখ একটি দল কীভাবে গণতন্ত্রের কথা বলে? যে দলের মহাসচিব জনগণের ভোটে নির্বাচিত হয়ে পদত্যাগ করে কিন্তু তার দল সংসদে রয়েছে, এটা কোন ধরনের গণতন্ত্র? তিনি বলেন বিএনপি যতই কাল্পনিক অভিযোগ করুক না কেন প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপি নিজেই গণতন্ত্রের বিকাশের পথকে সংকুচিত করেছে। বিএনপি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না গিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকার হরণ করে গণতন্ত্রকে সংকুচিত করেছে। অপরদিকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেছেন আরিফ বাকের নামে এক ভুক্তভোগী।
আজ বৃহস্পতিবার 16 সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ আসাদুজ্জামান মামলার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, বুধবার 15 সেপ্টেম্বর মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ আরিফ বাকের গুলশান থানায় প্রতারণার মামলাটি দায়ের করেছেন। মামলায় ইভ্যালি এমডি মোহাম্মদ রাসেলকে 1 নম্বর আসামি ও চেয়ারম্যান শামিমাকে 2 নম্বর আসামি করা হয়েছে। এই মামলায় ইভ্যালের আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে অজ্ঞাতনামা দেখিয়ে আসামি করা হয়েছে। মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালের অনলাইন প্ল্যাটফর্মে 3,10,597 টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি তিনি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন তিনি। লিখিত অভিযোগে বলা হয়েছে, গত 29 মে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অভিযোগকারী আরিফ বাকের ও তার বন্ধুরা চলতি বছরের মে ও জুন মাসে কিছু পণ্য অর্ডার করেন। পণ্যের অর্ডার বাবদ সব মূল্য বিকাশ, নগদ ও সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে সম্পূর্ণ পরিশোধ করেছেন তারা। পণ্যগুলোর 7 থেকে 45 কার্যদিবসের মধ্যে ডেলিভারি ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে পণ্য সরবরাহে ব্যর্থ হলে প্রতিষ্ঠান সমপরিমাণ টাকা ফেরত দিতে অঙ্গীকারবদ্ধ ছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে পণ্যগুলো ডেলিভারি না পাওয়ায় বহুবার ইভ্যালির কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন করা হয়েছে। সর্বশেষ গত 5 সেপ্টেম্বর যোগাযোগ করে অর্ডার করা পণ্যগুলো পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন আরিফরা। এক পর্যায়ে ইভ্যালি পণ্য প্রদান ও টাকা প্রদানে ব্যর্থ হওয়ার পর 9 সেপ্টেম্বর ইভ্যালি ধানমন্ডির অফিসে যান আরিফ ও তার বন্ধুরা। মামলার এজাহারে আরিফ বলেন, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ রাসেলের সঙ্গে কথা বলতে চাইলে তারা উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করেন। এক পর্যায়ে অফিসের অভ্যন্তরে থাকা ইভ্যালির রাসেল উত্তেজিত হয়ে তার রুম থেকে বেরিয়ে এসে আমাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং আমাদের পণ্য অথবা টাকা দিতে অস্বীকৃতি জানান। আমাদের ভয়ভীতি ও হুমকি সহ চরম দুর্ব্যবহার করেন। এতে আমরা আতঙ্কে দিনাতিপাত করছি। পণ্যগুলো বুঝে না পাওয়ায় আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সর্বশেষ, করোনার তৃতীয় ঢেউয়ে নাকাল যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় 2,282 জনের মৃত্যু হয়েছে। টিকাদানে এগিয়ে থেকেও করোনা ভাইরাসের বিপর্যস্ত দেশটি। ওয়ার্ল্ডোমিটারের বৃহস্পতিবার তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 1,64,509 জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন 2,282 জন। এই নিয়ে করোনায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4,24,79,780 জনে। এই পর্যন্ত দেশটিতে মারা গেছে 6,85,023 জন। করোনা সফল টিকাদান কর্মসূচি বাস্তবায়নকারী দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র। তবে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে টিকা গ্রহণকারী অনেকেই ফের করোনায় আক্রান্ত হচ্ছেন। এছাড়া যেসব অঙ্গরাজ্যে টিকা গ্রহণের হার কম সেসব রাজ্যে সংক্রমণের হার সবথেকে বেশি। এছাড়া গত 24 ঘন্টায় 30,000-এর আশেপাশে রোগী শনাক্ত হয়েছে ভারত, যুক্তরাজ্য ও তুরস্কে। একই সময়ে মেক্সিকোয় 1,000-এর বেশি আর রাশিয়া ও ব্রাজিলে প্রায় 800 মানুষের মৃত্যু হয়েছে। করোনার বৈশ্বিক সংক্রমণ 22,72,68,290 জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন 46,73,652 জন।